ওষুধের দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার নির্দেশনা দিল হাইকোর্ট, যেখানে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। সরেজমিন ঘুরে ক্রেতাদের কাছেও মিলেছে দাম বৃদ্ধির অভিযোগ। ওষুধের দাম নির্ধারণ নিয়ে নৈরাজ্য চলছে ধারাবাহিকভাবে। গেল দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গত মার্চ মাসে দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইঞ্জেকশনের দাম। একদিকে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কমছে ওষুধের গুণগত মান। বিভাগীয় শহর কিংবা জেলা পর্যায়ের ওষুধের দোকান ঘুরেও বাড়তি দাম রাখার অভিযোগ মিলছে ক্রেতাদের কাছে। যারা দেখা যাচ্ছে তাদের ইনকাম কম, তাদের ওষুধ কিনতে খুবই সমস্যা হচ্ছে। আমরা মাস কাবের ওষুধ নিতে পারছি না, সপ্তাহ ওষুধ দিয়ে বাসা যাচ্ছি। 30 টাকার মাল 50 টাকা হয়ে গেছে। এরকম যখন লিস্টটা দেখি, তখন লিস্টটা দেখলেই দেখা যায় যে মালটা বিক্রি করছি 25 টাকা, এই মালটা আমাদের কিনতে হচ্ছে 35 টাকা। স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এই আবেদনের প্রেক্ষিতে এবার সব ধরনের ওষুধের দাম বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট, যেখানে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। ওষুধ কোম্পানিগুলো এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছা মাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রিটের মূল বিষয় এবং রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ নয় এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। ওষুধ তৈরির ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালসগুলো বিদেশ থেকে আসে সেটা যাতে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজি হেলথের পারমিশন ছাড়া যাতে এগুলো দেশে না আনে। এদিকে ওষুধের বাজার ঘুরে দেখা যায় হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট কিংবা ক্যাপসুলও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।